দেখো আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেন, তার সাথে বা যিনি আমাদের সাথে দীর্ঘদিন এই আমেরিকাতে বিভিন্ন সময়ে সংগ্রাম করেছেন, তো তিনি হঠাৎ করে বললেন যে বাংলাদেশে এই ধরনের কোনো ঘটনাই হয় না, মন্দির ভাঙে নাই, কোনো হিন্দু মরে নাই, কোনো ধর্ষণ হয় নাই। তিনি বললেন চারজন মুসলমান মারা গেছে এবং দুইজন হিন্দু মারা গেছে, একজন পুকুরে ডুবে আর একজন এমনিতেই। এই ধরনের মানে মানে বক্তব্য একজন রেসপন্সিবল, আমরা আশা করি খারাপ লাগছে। Responsible government official, a foreign minister can talk like this. গভর্নমেন্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করছে, কারণ যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন দিস অ্যাটাক ওয়াজ প্ল্যান, সেখানে পররাষ্ট্রমন্ত্রী বলছেন যেই কথা তার বলা উচিত নয়, কারণ এটা এটা ম্যাটার অফ স্বরাষ্ট্রমন্ত্রীর বিষয়। তারপরে তিনি বলছেন and we want that he withdraw this statement. Thank you very much. We want justice.